নমস্কার বন্ধুরা কেরিয়ার ইনসাইটের আপনাদেরকে স্বাগত এসএসসি তরফ থেকে এসএসসি সিজিএলের নোটিফিকেশন একটু আগেই জাস্ট পাবলিশ করা হয়েছে আপনারা বলতে পারেন জাস্ট পাঁচ মিনিট আগেই পাবলিশ করা হয়েছে এবং বেরানোর সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নিয়ে চলে আসছি সবার আগে তো দেখতেই পাচ্ছেন আমি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে স্টাফ সিলেকশন কমিশন যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট এসএসসি ডট এনআইসি ডট ইন তো সেখানে গিয়ে আপনারা যদি নিচের দিকে যাই দেখতে পাবেন জাস্ট একটু আগেই দেখুন ডিসেম্বর তেইশ ইম্পর্টেন্ট নোটিশ ফর ক্যান্ডিডেট অফ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন অর্থাৎ সিজিএল টু জিরো টু ওয়ান আর একটা দেওয়া হয়েছে নোটিশ অফ এক্সামিনেশন ফর কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন টু জিরো টু ওয়ান তো দুটোই কী কী বলা হচ্ছে না হচ্ছে আমি কিন্তু ডিটেলস আপনাদের সঙ্গে ডিসকাস করবো যে সিজিএল পরীক্ষাতে কীরকম কী করতে পারবেন এছাড়াও বেশ কিছু নতুন এবারে সিজিএলে নোটিফিকেশন জারি করা হয়েছে যার জন্য যে সেকেন্ড পিডিএফ অর্থাৎ ফার্স্ট যে পিডিএফটা দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট নোটিশ সেখানে বেশ কিছু কথা বলা হয়েছে তো ভিডিওটা পুরো দেখতে থাকুন তো সবার আগে আমরা দেখে নিই নোটিশ মেন যে নোটিশটা তো এখানে দেখতে পাচ্ছেন আমরা নোটিশটি ওপেন করেছি এবং এখানে ডেটেডও বলে দেওয়া হয়েছে তেইশ বারো দু হাজার একুশ অর্থাৎ আজকেরই ডেটে একটু আগেই এটা পাবলিশ করা হয়েছে তো দেখুন এখানে বলা হচ্ছে সিজিএল দু হাজার একুশ তো সবার আগেই আমরা যেটা দেখে নেব যেরকম পিডিএফে থাকে যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে অ্যাপ্লাই করা যাবে তো এখানে যেটা বলা হচ্ছে যে তেইশ তারিখ অর্থাৎ আজ থেকেই কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাচ্ছে এবং পুরো এক মাস অর্থাৎ তেইশে জানুয়ারি পর্যন্ত আপনারা জানেন তেইশে জানুয়ারি কী তো তেইশ বারো দু হাজার একুশ থেকে তেইশ এক দু হাজার বাইশ অর্থাৎ এই এক মাসের মধ্যে আপনারা সিজিএলে অ্যাপ্লাই করতে পারবেন এবং তেইশ তারিখের মধ্যেই আপনারা আপনাদের রিসিপ্টও পেয়ে যাবেন কিন্তু আপনারা যদি অনলাইনে পেমেন্ট করতে যান আরও দু দিন অর্থাৎ পঁচিশ তারিখ পর্যন্ত টাইম দেওয়া হচ্ছে তো আপনারা যখন অ্যাপ্লাই করবেন একসাথেই আপনারা অ্যাপ্লাই মানে পেমেন্টও একসাথে আপনারা করে দেবেন আই এছাড়া আপনারা চালানের মাধ্যমে করতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে সাতাশ জানুয়ারি পর্যন্ত টাইম দেওয়া হচ্ছে তো এই সব যেটা ভালো এসেছি যেটা করছে আগে করতো না যেটা হচ্ছে ব্যাংকের মতো একটা এস্টিমেটেড ডেট দিয়ে দিচ্ছে যে এই মান্থ বা এই ডেটের মধ্যে এক্সাম হতে পারে তো এখানে যেটা বলা হচ্ছে অর্থাৎ টিয়ার ওয়ান বা যেটাকে আমরা এক কথায় বলি প্রিলিমিনারি এক্সাম সেটা কিন্তু আপনাদের হবে এপ্রিল দু হাজার বাইশে এবং এরপরে যেটা টিয়ার টু যেটা হচ্ছে মে তারপরে যে এক্সামটা থাকে আর একটা ডেসক্রিপটিভ পেপারের এক্সাম থাকে টিআর থ্রিতে সেই এক্সামগুলো কিন্তু পরে বলা হবে আপাতত মেইন যে প্রিলিমিনারি ওটা কিন্তু এপ্রিল দু হাজার বাইশে এক্সাম টি হবে তো চলুন বাকি জিনিসগুলো দেখে নেওয়া যাক এরপরে যেটা আসছি পোস্টে বিভিন্ন পোস্ট অর্থাৎ এসএসসির মাধ্যমে যে ভারতবর্ষের বিভিন্ন গভর্নমেন্টের পোস্ট এগুলো বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার অ্যাকাউন্ট অফিসার এছাড়া বিভিন্ন এরকম রয়েছে আপনারা দেখে নিতে পারেন ক্যাগ রয়েছে বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন আলাদা আলাদা মিনিস্ট্রি রয়েছে কোনোটা কোস্টগার্ড রয়েছে কোনোটা সেন্ট্রাল ব্যুরো অফ নারকোটিক্স রয়েছে বিভিন্ন কিছু রয়েছে আপনারা জানেন সিজিএলের মাধ্যমে আমাদের ভারতবর্ষে যত মিনিস্ট্রি আছে বিভিন্ন ডিফারেন্ট মিনিস্ট্রিতে আপনাদেরকে অফিসিয়ালি গ্রুপ সি লেভেলে জব পোস্ট যেটা আপনাদেরকে দেওয়া হয় গ্রুপ সি থাকে গ্রুপ বি থাকে এখানে দেখ দেখতে পাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে আঠারো থেকে তিরিশই মোটামুটি ডেট হয় এখানে যেরকম দেখুন এই যে অফিস অফ ক্যাগ যেটা রয়েছে ক্যাগেই কিন্তু আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত রয়েছে তো এই হচ্ছে মেন ব্যাপার এখানে ভেরিয়াস পোস্ট দেওয়া রয়েছে আপনারা ভেরিয়াস পোস্ট যেগুলো রয়েছে সেগুলো দেখে নিতে পারবেন এছাড়া এবারে আসছি ন্যাশনালিটি ন্যাশনালিটি ইন্ডিয়া নেপাল বা ভুটানের আপনারা থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এজ লিমিট এই যে বললাম এজ লিমিট এখানে মেনলি আঠা আঠারো থেকে সাতাশ বছরের মধ্যেই ভেরিয়াস পোস্ট যেগুলো রয়েছে অ্যাপ্লাই করা যায় কোনো কোনো ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করা যায় নেক্সট এখানে যেটা বলা হচ্ছে যেটা সমস্ত ভিডিও তুমি বলে থাকি যেটা হচ্ছে সেন্ট্রাল অনুযায়ী দের জন্য তিন বছর এছাড়া ইএসএম বা এক্স সার্ভিস ম্যানদের জন্য তিন বছর এছাড়া পিডব্লিউডি ভেরিয়াস ক্যাটাগরিতে দশ তেরো এবং পনেরো বছরের যেটা এজ ডিফারেন্স অর্থাৎ এজ যেটা ছাড় সেটা কিন্তু দেওয়া হচ্ছে ঠিক আছে তো দেখেন এরপরে নেক্সট কি বলা হচ্ছে নেক্সট যেটা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা লাগছে তো ব্যাচেলার ডিগ্রি হতে হবে অর্থাৎ সিজিএল মনি আপনারা বুঝতেছেন কম্বাইন্ড গ্র্যাজুয়েট জি স্ট্যান্ড ফর গ্র্যাজুয়েট অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেলের ওপর এখানে এক্সাম হবে তো এখানে যেটা হচ্ছে কিন্তু এখানে কিছু বেশিরভাগ ক্ষেত্রে গ্র্যাজুয়েশন লাগে বাট কিছু কিছু পোস্টের জন্য আলাদা আলাদা রিকোয়ারমেন্ট লাগে যেমন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার বা অ্যাকাউন্ট অফিসারের ক্ষেত্রে কিন্তু আপনাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বিভিন্ন কোর্স করে থাকতে হবে অথবা আপনারা যদি বিজনেস স্টাডিটের উপরে মাস্টার ডিগ্রি করেন তাহলে কিন্তু এক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এটা ডিজায়ারেবল বলা হচ্ছে এটা কিন্তু অডিট ক্ষেত্রে এছাড়া জুনিয়র যে অফিসার সেটাই কিন্তু আপনাকে মাধ্যমিকে ম্যাথমেটিক্স যেটা ম্যাথ যেটা সেটা থাকতে হবে এবং সিক্সটি পার্সেন্ট নাম্বার কিন্তু আপনাদের থাকতে হবে এছাড়া যদি আপনি ব্যাচেলার ডিগ্রি স্ট্যাটিস্টিক্সের ওপরে করে থাকেন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন এইভাবে বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে যেমন ধরুন ওই যে ন্যাশনাল কোম্পানি ল রয়েছে অর্থাৎ এনসিএলএটি যেটাকে বলা হচ্ছে সেখানে কিন্তু আপনার লয়ের ডিগ্রি থাকতে হবে এছাড়া যেটা হচ্ছে এই যে যেমন ধরুন হিউম্যান রাইটস কমিশন যেটা রয়েছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সেখানে কিন্তু আপনার এক বছরে রিসার্চ চাওয়া হচ্ছে এত ল বা হিউম্যান রাইটসের উপরে যদি থাকে তাহলে ভালো হয় এগুলো কিছু ছোটো ছোটো জিনিস আমি তাও ভিডিওতে বলে দিলাম এরপরে ইম্পর্ট্যান্ট যেটা যেটা হচ্ছে অ্যাপ্লাই অ্যাপ্লাই প্রসেস হচ্ছে কুড়ি থেকে পঞ্চাশ কেপির মধ্যে ফটো হতে হবে এবং যেটা কিন্তু তিন মাসের ওপর পুরোনো যেন না হয় এক্ষেত্রে একটা নতুন আলাদা করে এবছর কিন্তু পিডিএফ দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো একটু পরে আর এখানে আপনাদের পেমেন্ট বুঝতেই পারছেন অ্যাপ্লিকেশন ফি মাত্র একশো টাকা লাগছে এটা যাও জেনারেল এবং বা ও ক্ষেত্রে এসসিএসটি যারা রয়েছেন বা অন্য ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের কোনো রকম কোনো পেমেন্ট লাগছে না এরপরে আসছি সিজিএল সিলেবাস আপনারা বেশিরভাগ সিজিএলএ সিলেবাসটা জানেন তো আমি জাস্ট শর্টে একটু বলে দিচ্ছি যেটা হচ্ছে জিআই থাকে পঁচিশ নাম পঁচিশটা কোয়েশ্চেন থাকে ফিফটি নাম্বারে জেনারেল অ্যাওয়ার এখানে টিআর ওয়ান অর্থাৎ টিআর টু একসাথেই বলা হচ্ছে পেপার ওয়ান এবারে দেখুন এখানে পেপার ওয়ান একটা বলা হয়েছে আলাদা আলাদা করে বলে দেওয়া হয়েছে যেমন ধরুন এটা দু ঘন্টার পরীক্ষা হবে এটা এক ঘন্টার পরীক্ষা হবে টোটাল মোটামুটি একশোটা কোশ্চেন টোটাল দুশো নাম্বার থাকছে এখানে দুশো নাম্বার এরপরে পেপার টু পেপার থ্রি পেপার ফোর দেখতে পাচ্ছেন মোটামুটি আপনারা জানেন যে টিআর টু টিআর টি অবজেক্টিভ টাইপেরই কোশ্চেন হয় সিজিএলের ক্ষেত্রে এরপরে টিআরটি যেটা যেটা হচ্ছে পেন অ্যান্ড পেপার মোডে হয় যেটা ডেস্ক্রিপটিভ পেপার হয় এটা কিন্তু মেন্স এক্সামিনেশন অর্থাৎ খাতায় আপনাকে পরীক্ষাটা দিতে হয় আলাদা পরীক্ষা দিতে হয় তো এটা একটা বলে দিলাম তারপরে টিআর ফোর থাকে যেখানে টাইপিং টেস্ট থাকে ডেটা এন্ট্রি যে বিভিন্ন টাইপিং স্পিড ফিট থাকে এখানে সিলেবাস দেওয়া রয়েছে পরপর তো আমি এই পিডিএফটি আমাদের টেলিগ্রামে কিন্তু অলরেডি আমাদের চলে গেছে আপনারা যদি টেলিগ্রামে আছেন কিন্তু অলরেডি আপনারা দেখে নিতে পারবেন টেলিগ্রামে আমরা দিয়ে 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 দিয়েছি এছাড়া আরেকটা কিন্তু সেকেন্ড আরেকটা পিডিএফ দেওয়া রয়েছে সেই সেকেন্ড পিডিএফটিতে কিন্তু ফটো সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে তো সেখানে কী কী বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক এই পিডিএফে আর কিছু বলার নেই মোটামুটি মেন মেন যেগুলো বলার ছিল সেগুলো আমরা সবই বলে দিয়েছি চলুন সেই পিডিএফটা একবার দেখে নিই তো দেখতেই পাচ্ছেন এখানে আরেকটি পিডিএফ এই পিডিএফটি আমরা আপলোড এখানে পিডিএফে কিন্তু জরুরি কয়েকটা জিনিস ফটো সংক্রান্ত বলা হয়েছে যেমন ধরুন কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে আপনাদের ফটো হতে হবে থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ পাসপোর্ট সাইজের ফটো হতে হবে সব থেকে যেটা ভালো করেছে যেটা আপনাদের কিন্তু আপনাদের যদি কোনো কারেকশান টারেকশান থাকে কারেকশনের জন্য কিন্তু একটা দুশো টাকা চার্জেস দিতে হবে ফার্স্ট টাইমের জন্য কিন্তু আবারও যদি কারেকশান করতে চান তাহলে কিন্তু পাঁচশো টাকা দিতে হবে এই জিনিসগুলো বলা হয়েছে এখানে দেখুন এই জিনিসটা কিন্তু খুব ভালো বলা হয়েছে একমাত্র অ্যাক্সেপ্টেবল যে ফটো যেটা ফটো সেটা হচ্ছে এইটা বাকি এরকম যদি এক্সট্রা কালার হয় বাত এরকম টু ক্লোজ হয়ে গেলে বাদ টুপি টুপি থাকলে বাদ যাবে এরকম সাদা কালো বা এরকম হয়ে গেলে বাদ যাবে একটু ব্লার হয়ে গেলে বাদ যাবে গগলস থাকলে বাদ যাবে উল্টো এগুলো তো আপনারা বুঝতেই পারছেন স্মল এরকম বাদ যাবে সব থেকে যেটা বা এরকম বাদ যাবে এরকম হালকাও যদি সাইড হয়ে বাদ যাবে সব থেকে যেটা এবারে করেছে যারা চশমা পরেন তাদের জন্য বলে রাখি আপনারা অনেকে যারা স্পেক্স পরেন চশমা অনেকেই পরেন হয়তো তো তাদেরকে কিন্তু চশমা খুলে অর্থাৎ আপনারা জানেন আধার কার্ডে যেভাবে ফটো তোলা হয় অর্থাৎ কোনো রকম স্পেকটেকেল বা চশমা ছাড়া আপনাদের কিন্তু সেরকম ফটো তুলে কিন্তু আপলোড করতে হবে সেটাই এবারে কিন্তু বলে দেওয়া হয়েছে এবারে ভালো জিনিস এগুলো কিন্তু আগে থেকে বলে দেওয়া হল আপনারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই এইভাবে কিন্তু দেখে নেবেন আর যেটা হচ্ছে যে ফটোর উপরে সিগনেচার ডে অর্থাৎ সরি সিগনেচার না ডেট লাগে আপনারা জানেন যে তিন মাসের পুরোনো সেটা কিন্তু এখানে এবছর আমি কোনো জায়গায় দেখতে পেলাম না যে ডেট বসাতে হবে কি বসাতে হবে হবে না সেটা কোনো বলা হয়নি বাট এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন যারা স্পেক্সে তাদের জন্য বিশেষ করে বলে রাখি আপনাদের কিন্তু স্পেক্স পড়লে চলবে না একমাত্র এটাই হচ্ছে কারেক্ট ফটো তো এই ছিল মেন ব্যাপার ভিডিওটা বড় হলো বাট আমি সমস্ত ডিটেলস বলার চেষ্টা করলাম তাও যদি আপনাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকে কমেন্ট সেকশানে বলুন সবাই রিপ্লাই দিয়ে আমরা জানিয়ে দেবো এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হতে পারেন কেরিয়ার ইনসাইডার ডিসক্রিপশানে কিন্তু আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে কেরিয়ার ইনসাইডার টেলিগ্রাম চ্যানেলে সেখানে জয়েন হলে কিন্তু এই দুটো পিডিএফ আপনারা পেয়ে যাবেন অলরেডি এতক্ষণে যারা জয়েন হয়ে আছেন তারা কিন্তু অলরেডি এতক্ষণে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো আজকের মতো এখানেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ